আফগানিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক ঘন্টা পরেই তাদের এই হামলার জবাব দিয়েছে আফগানিস্তান। পাল্টাপাল্টি হামলা নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে আফগানিস্তানের ভেতরে কেন এই হামলা চালালো পাকিস্তান, এই প্রশ্নটা এখন বড় হয়ে দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। ইসলামাবাদের দাবি, সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 18 মার্চ তেহরিকি তালেবান পাকিস্তান বা পাকিস্তানি তালেবানের কমান্ডারদের আস্তানা নিশানা করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে পাক বাহিনী। কারণ এই সংগঠন সীমান্তের ওপার থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও মদদ দিয়ে যাচ্ছে। এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় 7 পাকিস্তান সেনা নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী জয়শ ই ফোরসান ই মোহাম্মদ। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তানি তালেবানের নেতা হাফিজ গুল বাহাদুর। এই ঘটনার প্রতিশোধ হিসেবেই আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকার জানায়, পাকিস্তানি যুদ্ধবিমান পাকতিকা ও খোস্ত প্রদেশে সাধারণ মানুষের বাড়িতে হামলা করেছে। এতে অন্তত 8 জন নিহত হয়েছে, যার মধ্যে রয়েছে 5 জন নারী ও 3 জন শিশু। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বেশিরভাগই আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে। এক বিবৃতিতে পাকিস্তান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তান যে ব্যক্তিকে লক্ষ্যবস্তু বলে দাবি করেছে সে পাকিস্তানে বসবাস করছে। পাকিস্তানের এই পদক্ষেপকে বেপরোয়া বলে অভিহিত করেছে কাবুল। সেই সঙ্গে আফগানিস্তানের সীমানা লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি। বিবৃতিতে আফগান সরকার আরও জানায়, বিশ্বের পরাশক্তিগুলোর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আফগানিস্তান কাউকে তার ভূখণ্ডে আগ্রাসনের অনুমতি দেয়নি। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের অবনতি হতে থাকে। দুই মুসলিম প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। 2022 সালের এপ্রিলে কাবুল জানায়, দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তানি বিমান হামলায় 47 জন নিহত হয়। শেখ ফরিদ, এটিএন বাংলা।